Hi friends, welcome to my YouTube channel Career Academy. West Bengal primary TET এর জন্য পরিশুদ্ধার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। চলো সেগুলি আলোচনা করি এবং সমাধান করি। এক নম্বর প্রশ্ন, তালাব শব্দটি নিচের কোনটির সঙ্গে সম্পর্কিত? মৃত্তিকা সংরক্ষণ, বন সংরক্ষণ, শস্য সংরক্ষণ, জল সংরক্ষণ। অপশান ডি, জল সংরক্ষণ। দ্য গ্রেট মাইগ্রেশন কোন কোন অরণ্যের মধ্যে ঘটে? পেরিয়ার ও কানহা, বন্দিপুর ও করবেট, বক্সা ও কাজিরাঙ্গা, মাইসমারা ও সেরেঙ্গেটি। সঠিক উত্তর হচ্ছে মাইসমারা ও সেরেঙ্গেটি, অপশান ডি। নিষ্ক্রিয় ধূমপানের ফলে নিচের কোন রোগটি হয়? সিওপিডি, টাইফয়েড, কলেরা, ম্যালেরিয়া। তো নিষ্ক্রিয় ধূমপানের ফলে সিওপিডি রোগ হয়, যার ফুল ফর্ম হচ্ছে ক্রোনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। এটি একটি ফুসফুসের রোগ, ধূমপানের ফলে যেটা হয়। সুন্দরবন কত সালে ইউএনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের খেতাব পায়? ইউনেস্কো, ইউনাইটেড নেশান এডুকেশনাল সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। তো এর খেতাব পায় 1987 সালে, অপশান ডি। ডাস্ট বাউল কথাটি কোন ঘটনার সঙ্গে সম্পর্কিত? ডাস্ট বাউল কথাটি জলাভূমি বুঝিয়ে ফেলা, মৃত্তিকা ক্ষয়, জীববৈচিত্র্য হ্রাস, পারমাণবিক বিস্ফোরণ। বি অপশান, মৃত্তিকা ক্ষয়। বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সুন্দরবনের যে দ্বীপটি সর্বপ্রথম ডুবে যায় তার নাম হলো মৌসুনী দ্বীপ, জম্মু দ্বীপ, লোহাচারা দ্বীপ, ঘোড়ামারা দ্বীপ। অপশান সি, লোহাচারা দ্বীপ। লোহাচারা দ্বীপটি বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সর্বপ্রথম ডুবে যায়। আখ থেকে উৎপন্ন অ্যালকোহলকে কোন দেশে মোটর গাড়ি চালানোয় বিকল্প জ্বালানি রূপে ব্যবহার করা হয়? ভারত, মরক্কো, ইন্দোনেশিয়া, ব্রাজিল। তো আখ থেকে যে উৎপন্ন অ্যালকোহল সেটা ব্রাজিলে মোটর গাড়ি চালানোর বিকল্প জ্বালানি রূপে ব্যবহার করা হয়, অপশান ডি। তারপরে প্রশ্ন, নিচের কোন গ্যাসগুলি স্ট্র্যাটোস্ফিয়ারে প্রবেশ করলে ওজোন ছিদ্রের সৃষ্টি হয়? N2O, CO, SO2, CH4, N2O, CO, CH4, CFC, SO2, N2O, CH4, CFC। তো এটা সঠিক উত্তর সি, CH4, CFC, SO2। CH4 মিথেন, CFC ক্লোরোফ্লোরোকার্বন, SO2 হচ্ছে সালফার ডাইঅক্সাইড। নিচের কোন গাছটি বায়োডিজেল উৎপাদনে ব্যবহৃত হয়? এ জ্যাট্রোফা, আম, সর্ষে, কার্পাস। তো সঠিক উত্তর হচ্ছে এ জ্যাট্রোফা। মিথেন গ্যাসের উৎস হলো পারমাণবিক বিস্ফোরণ, ধান ক্ষেত ও মাংসাশী পশু। অপশান সি, গবাদি পশু ও মাংসাশী পশু। অপশান ডি, ধান ক্ষেত, পচা জলাভূমি ও গবাদি পশু। তো অপশান ডি সঠিক উত্তর, ধান ক্ষেত, পচা জলাভূমি ও গবাদি পশু। নিচের কোনটি পর্ণমোচী বৃক্ষ? পাইন, বাইন, বট, শাল। পর্ণমোচী অর্থাৎ পাতা ঝরে যায় যে গাছের তাকে বলা হয় পর্ণমোচী বৃক্ষ, সেটা হলো অপশান ডি, শাল। দুধের কোন উপাদান প্লাস্টিক তৈরিতে ব্যবহৃত হয়? এ অ্যালবুমিন, বি গ্লোবিউলিন, সি ল্যাকটোজ, ডি কেসিন। তো সঠিক উত্তর হচ্ছে ল্যাকটোজ, অপশান সি। মশা ম্যালেরিয়ার বাহক রোনাল্ড রস ভারতের কোন শহরে গবেষণা করে এই তত্ত্বটি আবিষ্কার করেন? কলকাতা, চেন্নাই, এলাহাবাদ, সেকেন্দ্রাবাদ। অপশান এ সঠিক উত্তর, কলকাতা। ভুইফোড় শব্দটি নিচের কোনটির সঙ্গে সম্পর্কিত? অপশান এ উইয়ের ঢিবি, অপশান বি খাদ্য উপযোগী ব্যাঙের ছাতা, অপশান সি খড়ের গাদা, অপশান ডি বাঁশঝাড়। তো অপশান বি সঠিক উত্তর, খাদ্য উপযোগী ব্যাঙের ছাতা। আজ এই পর্যন্তই, আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত বাই।
আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব